মোটেই সেক্সি হওয়ার চেষ্টা করছি না, হটি নটি ছবি শেয়ার করে বললেন অভিনেত্রী অলিভিয়া সরকার। স্বল্প বসনে জলকেলি করতে দেখা গেল অভিনেত্রীকে। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অভিনেত্রী অলিভিয়া সরকার ছোট থেকে বড় পর্দায় দাপিয়ে অভিনয় করছেন। এবার তাকে দেখা গেল হট অ্যাভাটারে। সামাজিক মাধ্যমে দারুণ অ্যাক্টিভ তিনি, হামেশাই নানান ছবি ভিডিও শেয়ার করে থাকেন। এবার তাকে দেখা গেল সুইমিং পুলে জলকেলি করতে। লোরাল বিকিনিতেই নজর কাড়লেন অভিনেত্রী। কখনো নীরব চোখে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে, কখনো বা পানির গ্লাসে চুমুক দিচ্ছেন নায়িকা। এই ভিডিও শেয়ার করে দাবি করলেন তিনি, মোটেও সেক্সি হওয়ার চেষ্টা করছি না। তবে অনুরাগীদের মতামত কিন্তু একটু আলাদা। বন্ধুরা, অভিনেত্রী অলিভিয়া ক্যারিয়ার শুরু করেছেন ঠিক যেন লাভ স্টোরি ধারাবাহিকের মধ্যে দিয়ে। তারপর একের পর এক জয়ী, ভূতু, সীমারেখা, জয়কালী, কলকাতা ওয়ালি, বোঝে না সে বোঝে না, এরকম অনেক ধারাবাহিকেই আমরা তাকে দেখেছি অভিনয় করতে। রাঙাবউ সিরিয়ালে তাকে দেখা যাচ্ছে, সিরিয়ালের পাশাপাশি সিনেমা ও ওয়েব সিরিজ কাজ করেছেন। ছটি সিনেমায় ইতিমধ্যে কাজ করে ফেলেছেন তিনি। কি করে তোকে বলবো, লেডি চ্যাটার্জির মতো সিনেমায় প্রশংসিত হয়েছে অলিভিয়ার অভিনয়। এছাড়া ওয়েব সিরিজের দুনিয়ায় যথেষ্ট পরিচিত মুখ অলিভিয়া। দেখা গিয়েছে মন্টু পাইলট, মার্ডার বাই দ্য সি, ব্যাকআপ স্টোরি, এরকম অনেক ওয়েব সিরিজে কাজ করতে। আগামীতে তাকে দেখা যাবে খ্যাপা সিরিজের চতুর্থ মৌসুমে। 14 জুলাই থেকে আড্ডা টাইমসে স্ট্রিমিং হতে চলেছে এই ওয়েব সিরিজটি। বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ তিনি, নানান সময় ছবি ভিডিও শেয়ার করে থাকেন। এবার তাকে দেখা গেল সুইমিং পুলে হট অ্যাভাটারে। হটিনাটি অ্যাভাটারে ছবি শেয়ার করলেন, ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী অনুরাগীদের সঙ্গে। কিন্তু অভিনেত্রীর দাবি, তিনি সেক্সি হওয়ার একেবারেই চেষ্টা করছেন না। নেটেগরির বাসিন্দারা কিন্তু বিরূপ মতই প্রকাশ করেছেন। সকলেই এক কথায় বলেছেন, হটিনাটি অলিভিয়া সরকার। তো বন্ধুরা, আপনারা কি বলেন, অভিনেত্রী অলিভিয়াকে এই ভিডিওটিতে লাগছে না হট? বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চল জলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।